অপরাধমুক্ত করা হব অসমক। অপরাধ রোধ করিবলৈ সরকারে কাম করিব। রাখি বন্ধনের কার্যসূচীত অংশগ্রহণ করে এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গণতন্ত্রক সন্মান করো বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীগুলো হত্যা হিংসা ধর্ষণ বিদ্বেষ চুরি ডকাইতি এইবর নোহা হব লাগিব বলে মন্তব্য করে। অপরাধমুক্ত হব লাগিব, গণতন্ত্রক আমি সন্মান করো, কিন্তু হিংসা দেশ আর চুরি ডকাইতি ধর্ষণ এইবিলাক অসমত নোহা হব লাগিব, তার কারণে আমি কাম করেছো আর নিরন্তরভাবে আমি কাম করে যাব। উল্লেখ্য যে শনিবারে কোকরাঝারত ব্যাংক ডকাইতি করবলে গৈ আরক্ষীর গুলিত নিহত হয়েছিল তিনটাক দুধর্ষ ডকাইত। তার পাছতে এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করিলে মুখ্যমন্ত্রী শর্মায়। ঠিক একদরে রাজ্যের 14 জনতক অধিক তালিবানী সমর্থকক ইতিমধ্যে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আনহাতে নিরন্তরভাবে ইয়ার বিরুদ্ধে কাম করে যাওয়া হব বলেও কয় রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো। যোৱাকালি গোটেই দিনটোত প্রায় 14 গৰাকী ওপৰত তালিবান সমর্থকক আমি গ্রেপ্তার করেছো, আর যোৱাকালি ৰাতিও নিশা 3টা বজাত কোকৰাঝাৰত এটা ব্যাংক ডকাইতি কৰিবলৈ প্রস্তুত হোৱা এটা বহুত ডাঙৰ ডকাইত দলক কালি আৰক্ষীয়ে নিউট্রেলাইজ কৰিছে। 3জন আৰক্ষীৰ গুলিচালনা নিহত হৈছে। অপরাধীর বিরুদ্ধে রাজ্য সরকারের এই স্থিতি বারুকই এতিয়া অপরাধীর হয়ে পড়ছে ট্রাকর কারণ। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।